এই নমস্কার কি বলবো বলছি যে কি 100 টাকা টাকা দিবেন তুমি কে তোমাকে 100 টাকা দেবই বা কেন আগে তো মদ খেয়েছো আবার টাকা চাইছো তোমাকে ঢুকতে দিয়েছে কে এই সেটা বড় কথা নয় এরপর আপনি যদি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেন তাহলে 200 রুপিস মানে পার কোশ্চেন 100 রুপিস করে আচ্ছা তুমি কোন পক্ষের বলো তো সেটা বড় কথা সেটাই বড় কথা সেটা জন্য আমায় জানতে হবে যে আমাকে যে নিয়েছে সে কোন পক্ষের দাঁড়ে একটু খুঁজে দেখি সে কোথায় ওটা কি চোখের নল লাগিয়ে ওই কাক কথা শুনি না এক মিনিট ওই যে আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ আমি জানি না কাকু জানতে চাইছি আমি ছেলে পক্ষ না মেয়ে পক্ষ বল না এই কি অপূর্ব একটু পরে না পরে না কাকু আমাকে এক বোতল মদ দিবে 100 টাকা দিবে হয় না আমি আসছি না কাকু কাকু এই 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 কাকু তুই কে এনেছিস মদ খেয়ে মাতলাম করছে কে কে ভাই তুমি না এখানে ছিলি না ঠিক তো হ্যাঁ কি ও তুই ফুল পাল্টি কে গেল এর কি মুশকিল এই আমি যাতে মাতাল হয়ে গেল তাহলে ঠিক আপনি বিশ্বাস করুন আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এখানে এনেছে উনি বাবা কি পাল্টি এবার পাল্টি কে চলে গেল এই বলছি তখন আমি 100 টাকা কি শুধু একা খাবো বলে চাই কি নাকি দুজন মিলে করে খেয়ে নেব আবার যদি দেখি তো ঠ্যাং ভেঙে নেব মারলো কেন